দত্তপুকুর কাণ্ডেও মুর্শিদাবাদ যোগ। মুর্শিদাবাদের সুতি থেকেই বাজি কারখানায় কাজে গিয়েছিলেন অনেকেই, তার মধ্যে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের চারজনের। রবিবার সকালে বিস্ফোরণে কেঁপে ওঠে উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর এলাকার মোজপোল গ্রাম। এখনো পর্যন্ত পাওয়া খবর, বিস্ফোরণে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের চারজনের, সকলেই মুর্শিদাবাদের সুতি থানার জগতাই দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন চান্দ্রা গ্রামের বাসিন্দা। এর মধ্যে রয়েছেন দুই কিশোর, বাকি দুজন প্রাপ্তবয়স্ক। ঘটনায় চাঞ্চল্যকরভাবে মৃত্যু হয়েছে রনি শেখ নামের এক কিশোরের। মুর্শিদাবাদের জাকির হোসেনের উপর হামলার অভিযোগে হাজতে রয়েছেন রনি শেখের বাবা ঈশা শেখ। মৃত্যু হয়েছে বছর কুড়ির আন্দাজ শেখ, বছর সতেরোর ছোটন শেখেরও। দুই ভাই কাজে গিয়েছিলেন বাবা জেরাত শেখের সাথেই, এখনও নিখোঁজ জেরাত শেখ। মৃত্যু হয়েছে জেরাত শেখেরই খুড়তুতো ভাই কলেজ শেখেরও। আমার বাচ্চাকে নিয়ে যাই কিছু আন্দাজ শেখ, আমি বিদেশ খাটতে নিয়ে যাবো। সে আমার ছেলেকে কিছু লালচ দিয়েছে টাকা পয়সার জন্য, মনে হয় আমার ছেলে গিয়ে বলছে যে আমি 15 দিন হলো আমি বুঝি বেটা পয়সা টেসা দিয়ে বাটা বলছে মা আমি লেবার মিস্ত্রি এখানে পয়সা দেয় না মা, আমি আর বাবার খোঁজ পাই না বলে আমি ছেলে দুটাকে কাজে পাঠাইছিলাম। কাজে পাঠিয়ে দিয়ে আমি কাল দুপুরে 12টার দিকে শুনতে পাচ্ছি কি তোমার বাচ্চা নাই। আমি যে আমার বাচ্চা দো স্ত্রী কাজে গিয়েছে, তো আমার বাচ্চা কোথায় কী হলো দিয়ে তারপরে খোঁজ সচ্ছি কি বাড়ির কাছে যাই, আমার বাচ্চা সব শেষ হয়ে গেছে। আমার ছেলে দুটো বয়স কত ছিল? বয়স একটা 20 বছর, একটা 17 বছর, একটা 18 বছর। চারচে দুটো, একটা আমার দাওয়ারের ছেলে রনেশে, সেই আমার ছেলে গেলা গেছে কাজে গিয়ে গেছে। এখনো থমথমে সুতির জগতাই দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন চান্দ্রা গ্রাম। 2021 সালের 17 ফেব্রুয়ারি রাতে রাজ্যের তৎকালীন মন্ত্রী জাকির হোসেনের উপর বোমা হামলার ঘটনা ঘটে নিমতিতা স্টেশনে। সেই ঘটনায় 2022 সালের জুন মাসেই ঈশা শেখকে গ্রেফতার করে এনআইএ।